অভিযোগত মুক্তিপ্রাপ্ত ককা দেউতা নাতি আর হাতি নামের ছবিখনের দৃশ্য। হাতির পিঠিত উঠি এই যে ক্যামেরার সম্মুখত পোজ দিয়া লোরাজন, সেই লোরাজনই হয়েছে হিমন্ত বিশ্বকর্মা। আজির মুখ্যমন্ত্রী ককা দেউতা নাতি আর হাতি ছবিখনত এইদরে ক্যামেরার সম্মুখ পোজ দিয়ার সময় অসমের কোনোই ভাবা নাছিল এদিন এই কণমানি কিশোরটি অসমের মুখ্যমন্ত্রী হয়। হিমন্ত বিশ্বকর্মা অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মায় নিজের কর্মদক্ষতার বলত মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদত অধিষ্ঠিত হবলে সক্ষম হল। ভারতবর্ষের ইতিহাসত এয়া এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন রাজ্যত এজন মুখ্যমন্ত্রী থাকার পিছত নির্বাচনী ফলাফলের অন্তত মুখ্যমন্ত্রীর পরিবর্তে এজন নতুন মুখ্যমন্ত্রীক নিযুক্তি দিয়া হল। এয়াই হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সফলতা। রাজনৈতিকভাবে হিমন্ত বিশ্ব শর্মা যথেষ্ট পারদর্শী। হিমন্তর রাজনৈতিক দূরদর্শিতার কথা তেওঁ কাষত থকা সকলে জানে। এইবার আহ হিমন্ত বিশ্বর জীবন কাহিনী প্রসঙ্গ। হিমন্ত বিশ্ব শর্মার জন্ম যোরহাটত, 1969 সনের 1 ফেব্রুয়ারির জন্ম। প্রাথমিক শিক্ষা যোরহাটর বাল্যভবনত। পরবর্তী সময়ত গুৱাহাটীৰ কামরূপ একাডেমিত শিক্ষা। 1985 সনত মেট্রিকত উত্তীর্ণ হয়ে কটন মহাবিদ্যালয়ত নাম ভর্তি। ছাত্রাবস্থারপ্রায় হিমন্ত বিশ্ব আছিল বাক প্রতিভা। অসম আন্দোলনের সময়ত প্রফুল্ল কুমার মহন্ত, ভৃগু ফুকন আদিয়ে বিভিন্ন রাজহুয়া সভাত এই কণমানি শিশুটিক লৈ গৈছিল। প্রফুল্ল মহন্ত অথবা ভৃগু ফুকনে ভাষণ দিয়ার পূর্বে মঞ্চত ভাষণ দিবলে সুযোগ দিয়া হয়েছিল হিমন্ত বিশ্বকর্মা। সপ্তম অথবা অষ্টম শ্রেণীর সেই ছাত্রজনে যেতিয়া বিদেশীর বিরুদ্ধে বক্তব্য রাখে সকলো হতবাক হয়ে পড়ে। সৌদিশর পর কেবল হাত চাপরি আর হাত চাপরি। হিমন্ত বিশ্ব শর্মার বাক প্রতিভা তেতিয়াই ভালভাবে দেখা পাইছিল প্রফুল্ল কুমার মহন্ত। কটন মহাবিদ্যালয়ত হিমন্ত বিশ্ব শর্মা আছিল এজন ভাল তর্কযোদ্ধা। বিভিন্ন তর্ক প্রতিযোগিতাত কটন মহাবিদ্যালয় সন্মান কঢ়িয়াবলৈ সক্ষম হয়েছিল এতিয়ার মুখ্যমন্ত্রীজন। জনতা দলের প্রাক্তন বিধায়ক অজয় দত্ত, অজয় দত্ত ডাঙরিয়ায় মোক এবার তাৎপর্যপূর্ণ কথা কৈছিল। অজয় দত্তই মোক এবার জানিবলৈ দিয়া মতে, অজয় দত্ত যেটা প্রথম যাবার জনতা দলের পূব গুহাটি সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই সময় আজিকালির দরে প্রচার অভিযান নাছিল, দু এখন পোস্টার লগাইছিল। এদিন অজয় দত্তই প্রচার অভিযান চলাই আহি আছে, গান্ধী বস্তির ফালে আহি আছিল। সময় তেতিয়া বোধহয় সন্ধ্যা সময়মান হয়েছে, হঠাৎ দেখিছে একটা সরু লড়া হাফ প্যান্ট পিঁধি এখন পোস্টার নিজে লিখিছে, পোস্টারখন লিখি ওয়ালত মারি আছে। দূরের অজয় দত্ত দেখিছে লড়াটো এখন পোস্টার দিলে, পোস্টার অজয় দত্তর সমর্থন, অজয় দত্তক ভোট দি জয়যুক্ত করব বলে এখন পোস্টার দিছে। লগেলে অজয় দত্ত গাড়ির পর নামি আহিলে, লড়াটো দৌড়ি পলাইছিল, কলে লড়াটো লগেলে মাতি পঠিয়ালে এইপিনে হা। তো লড়াটো আগবাই আহিল, তে অজয় দত্ত সুধিলে তুমি যে পোস্টারখন মারিলে কিয় পোস্টারখন লিখিছা? কৈছে নহয় অজয় দত্ত নামটো শুনি আছো, তেখেত জিকিব লাগে, তেওঁৰ কাৰণে মই পোস্টারখন লিখিছো। অজয় দত্তক তুমি চিনি পোৱা নেকি? তো লড়াটো কলে মই চিনি নাপাওঁ। মোক চিনি পাইছা? তো লড়াটোৱে মানুহজনের মুখলৈ চাই কৈছে আপুনি অজয় দত্ত নেকি? কৈছে অঁ ময়ে অজয় দত্ত। তেতিয়া অজয় দত্তই সেই কণমানি লড়াটোক সুধিছিল যে তুমি যে পোস্টারখন লিখিলা, পোস্টারখন আহিলা, তোমার নামটো কি? তো লড়াটোৱে কৈছিল মোৰ নাম হিমন্ত বিশ্বকর্মা। সেয়া আছিল হিমন্ত বিশ্বকর্মা অতি কম বয়সতেই অজয় দত্তর হৈ জনতা দলৰ প্রার্থীজনের হৈ প্রচার করবর কারণে পোস্টার লিখি পেলায় প্রচার চলাইছিল। যদি সময় অন্য দলা খেলা ধুলত ব্যস্ত থাকে, হিমন্ত ব্যস্ত আছিল রাজনৈতিক পথারখ। 1988 সনত কটন মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এক কথা কবলে গেলে কটন মহাবিদ্যালয়তে রাজনৈতিক জীবন আরম্ভ হয়েছিল হিমন্ত বিশ্বকর্মা। ছাত্র রাজনীতিত সক্রিয় হয়ে পড়া হিমন্ত বিশ্বকর্মা সুদূরসম ছাত্র সন্ত্রাসের উতপ্রোতভাবে জড়িত আছে। 1988 সনত সুদূর গুহাটী ছাত্র সন্থার সঙ্গে জড়িত হয়ে থাকার সময় আসুর এক আন্দোলনের সময় হিমন্ত বিশ্বকর্মায় হিতেশ্বর সহ সাক্ষাৎ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ইয়ার পিছতেই আসুরের হিমন্ত বিশ্বকর্মাক বহিষ্কার করা হয়েছে। 1992 সনত কংগ্রেসে যোগদান। কংগ্রেসে যোগদান করার পিছতেই হিমন্ত বিশ্বকর্মা হয়ে পড়ছিল রাজনৈতিকভাবে অতিকৈ চতুর রাজনীতিবিদ।
বিধায়ক নোহোৱা সত্ত্বেও হিতেশ্বৰ শইকীয়াৰ লগত থকা হিমন্ত বিশ্বশৰ্মাক তেতিয়াই শইকীয়া চৰকাৰে এস্কোৰ্ট প্ৰদান কৰিছিল। হিতেশ্বৰ শইকীয়াৰ হৈ বিভিন্ন কাম কৰিছিল হিমন্ত বিশ্বশৰ্মা। হিমন্ত বিশ্বশৰ্মাই ৰাজনৈতিকভাৱে ইমানেই দূৰদৰ্শী আছিল যে হিতেশ্বৰ শইকীয়াৰ লগত থকা অৱস্থাত হিমন্ত বিশ্বশৰ্মাই কামৰূপৰ এনে এটা সমষ্টি বিচাৰিছিল যিটো সমষ্টিত কোনো প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নিবিচাৰে। হিমন্ত বিশ্বই ভালকৈ জানে তেওঁ নিজা সমষ্টি পূব গুৱাহাটী অথবা পশ্চিম গুৱাহাটী অথবা দিছপুৰৰ পৰা টিকট বিচৰাটো সহজ নহয়। হিমন্ত বিশ্বশৰ্মাৰ দৰে এজন নতুন যুৱকক কংগ্ৰেছৰ দৰে নেতাই এইবোৰ সমষ্টিত টিকট নিদিব। সেই সময়ত বিৰোধীৰ দুৰ্গ আছিল জালুকবাৰী। জালুকবাৰী সমষ্টিৰ বিধায়ক আছিল ভৃগু কুমাৰ ফুকন। এটা সময়ত গৃহমন্ত্ৰী ভৃগু কুমাৰ ফুকনৰ জালুকবাৰীত প্ৰভাৱ এনে আছিল যে সেই সমষ্টি বা কোনোবা জিকিব বুলি কোনেও কেতিয়াও কল্পনাই কৰিব পৰা আছিল। হিমন্ত বিশ্বশৰ্মাই তেতিয়াই প্ৰত্যাহ্বান হিচাপে লৈ হিতেশ্বৰ শইকীয়াক কৈছিল যে তেওঁ জালুকবাৰী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিচাৰে। ঊনৈছশ ছিয়ানব্বৈ চনত জালুকবাৰী সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা ভৃগু কুমাৰ ফুকনৰ লগত পৰাস্ত। সেইবাৰ হিমন্ত বিশ্বশৰ্মাই যেতিয়া জালুকবাৰী সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল কোনেও আশা কৰা নাছিল হিমন্ত বিশ্বশৰ্মাই ভৃগু কুমাৰ ফুকনক পৰাস্ত কৰিব পাৰে। কিন্তু লাহে লাহে সমষ্টিত তেওঁ দিনে নিশাই কাম কৰা আৰম্ভ কৰে। হিতেশ্বৰ শইকীয়াৰ ঘনিষ্ঠ হিচাপে বিভিন্ন চৰকাৰী আঁচনিৰ কাম কাজ হিমন্ত বিশ্বশৰ্মাই বিধায়ক নোহোৱা সত্ত্বেও জালুকবাৰী সমষ্টিত ব্যৱহাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। জালুকবাৰী সমষ্টিৰ ছাত্ৰ ছাত্ৰীক বিভিন্ন ধৰণৰ উন্নয়নমূলক আঁচনিৰ সৈতে জড়িত কৰি পেলাইছিল হিমন্ত বিশ্বশৰ্মা, যাৰ পৰিণতি ভৃগু কুমাৰ ফুকনৰ দুৰ্গত প্ৰৱেশ কৰি নিজকে শক্তিশালী কৰি তুলিছিল হিমন্ত বিশ্বশৰ্মা। 2001 চনত জালুকবাৰীৰ পৰা নিৰ্বাচিত কংগ্ৰেছৰ যুৱ নেতা হিমন্ত বিশ্বশৰ্মাই 2001 চনত ভৃগু কুমাৰ ফুকনৰ দৰে শক্তিশালী নেতাক পৰাস্ত কৰাত সকলো আচৰিত হৈ পৰিছিল। অৱশ্যে সেই সময়ত ভৃগু কুমাৰ ফুকন অসুস্থ হৈ পৰিছিল। ইয়াৰ পিছত হিমন্ত বিশ্বশৰ্মাৰ ৰুবলগীয়া হয়। পৰৱৰ্তী সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীৰূপে দায়িত্ব লয় তৰুণ গগৈ। সেই সময়ত হিমন্ত বিশ্বশৰ্মাৰ তৰুণ গগৈৰ লগত বিশেষ সম্পৰ্ক নাছিল, কিন্তু চতুৰ আৰু যথেষ্ট কৰ্মত হিমন্ত বিশ্বশৰ্মাই মাত্ৰ এটা বছৰৰ ভিতৰতে তৰুণ গগৈ ইমানেই ঘনিষ্ঠ হৈ পৰিল যে গগৈয়ে ৰাজ্যিক মন্ত্ৰীৰূপে শপত গ্ৰহণ কৰায় হিমন্ত বিশ্বশৰ্মা। ইয়াৰ পিছৰ পৰা আৰু হিমন্ত বিশ্বশৰ্মাই উভতি চাবলগীয়া হোৱা নাই। এক কথাত ক'বলৈ গ'লে তৰুণ গগৈৰ কাৰ্যকালত ছেকেণ্ড ইন কমাণ্ড আছিল হিমন্ত বিশ্বশৰ্মা। বহুতেই নাজানে তৰুণ গগৈৰ বহু আঁচনি আঁৰৰ মানুহজন স্বয়ং হিমন্ত বিশ্বশৰ্মা। হিমন্ত বিশ্বশৰ্মাই ভালকৈ জানিছিল তৰুণ গগৈৰ পৰা কেনেকৈ কাম আদায় কৰিব লাগে। তৰুণ গগৈৰ পৰা প্ৰতিটো কাম আদায় কৰাবলৈ সক্ষম হৈছিল হিমন্ত বিশ্বশৰ্মা, যাৰ পৰিণতি পৰৱৰ্তী সময়ত হিমন্ত বিশ্বশৰ্মা বিজেপিলৈ যোৱাৰ পিছতো তৰুণ গগৈয়ে কৈছিল যে হিমন্ত বিশ্বশৰ্মাই অন্ধৰ দৰে ভাল পাইছিল। তৰুণ গগৈয়ে হিমন্ত বিশ্বক এইবাবেই ভাল পাইছিল, হিমন্ত বিশ্বশৰ্মাই মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিটো শব্দ প্ৰতিটো বাক্য আখৰে আখৰে পালন কৰিছিল। যিকোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সম্পূৰ্ণ কৰি তোলাটো হিমন্ত বিশ্বশৰ্মাৰ স্বভাৱ আছিল। ছাত্ৰাৱস্থাৰ পৰা হিমন্ত বিশ্বশৰ্মাক যিসকলে জানে সেইসকলে নিশ্চিতভাৱে জানে যে হিমন্ত বিশ্বশৰ্মাই কিবা দায়িত্ব ল'লে তাক শেষ নকৰা পৰ্যন্ত শান্তিয়ে নাথাকে। হিমন্ত বিশ্বশৰ্মাৰ পৰৱৰ্তী সময়ত তৰুণ গগৈৰ সৈতে সংঘাত হয়। মূলতঃ মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক সংঘাত আৰম্ভ হয় তৰুণ গগৈৰ সৈতে। 2015 চনৰ 25 ছেপ্টেম্বৰত কংগ্ৰেছ ত্যাগ আৰু সেই বছৰতে বিজেপিত যোগ। বিজেপিত যোগদান কৰাৰ পিছত মাত্ৰ 5টা বছৰত হিমন্ত বিশ্বশৰ্মাই বিজেপিয়ে এনে কাম কৰিবলৈ ল'লে যাৰ পৰিণতিত আন নেতাসকল যেন কাৰ্যত হেৰাই গ'ল। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ কাৰ্যকালত আটাইতকৈ দক্ষ সম্পন্ন মন্ত্ৰী আছিল হিমন্ত বিশ্বশৰ্মা। বিগত বিধানসভা নিৰ্বাচনত হিমন্ত বিশ্বশৰ্মাৰ পৰিকল্পনা অনুসৰি বিজেপি আগবাঢ়িছিল আৰু যাৰ বাবে আজিৰ তাৰিখত হিমন্ত বিশ্বশৰ্মাক পুৰস্কৃত কৰিলে নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, জে পি নাড্ডাকে ধৰি বিজেপিৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব। আশা কৰা হৈছে অনাগত সময়ত হিমন্ত বিশ্বশৰ্মাই মুখ্যমন্ত্ৰী হিচাপে যথেষ্ট কাম কৰিবলৈ সক্ষম হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।